আসসালামু আলাইকুম। বিশেষ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের বিশেষ পর্বে আমি আছি মোহাম্মদ শামীম হোসেন। আজকে আমরা 34th BCS এ যে প্রশ্নগুলো ছিল তার মধ্য থেকে সাধারণ বিজ্ঞান বিষয়ক প্রশ্নগুলো পর্যালোচনা করব। তাহলে আর কালক্ষেপণ না করে আমরা আমাদের প্রশ্নগুলোতে চলে যাই। আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হলো, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? সাধারণত বিশেষ একটি প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়ায় রূপান্তর করা হয়। পরবর্তীতে সেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন করা হয় এবং ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ 46%। তাহলে আমরা বলতে পারি যে ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন মূলত খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হবে খ নম্বর, নাইট্রোজেন। নাইট্রোজেন সাধারণত উদ্ভিদ ইউরিয়া সার থেকে খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে থাকে। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো যে, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা পরমাণু বলে থাকি। এখন এই পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিদ্যমান। এখন নর্মালি যেটা হয় যে পরমাণুর কেন্দ্র আছে একটা, যাকে বলে আমরা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন একত্রে বিদ্যমান থাকে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাই আমরা বলতে পারি যে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন বিদ্যমান। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হবে যে পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? নিউট্রন এবং প্রোটন। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো, রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? সাধারণত আমাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন মূলত হিম এবং গ্লোবিন, মানে আমিষ এবং লৌহ জাতীয় রঞ্জক পদার্থ হলো হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিনের জন্যই রক্ত লাল হয়। হিমোগ্লোবিন সাধারণত যেটা করে যে আমাদের রক্তে অক্সিজেন পরিবহন করে থাকে। তাহলে আমরা বলতে পারি রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। এটি হবে আমাদের উত্তর ক নাম্বার, অক্সিজেন পরিবহন করা। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো, ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন মূলত আমাদের মানব দেহের যে অগ্নাশয় গ্রন্থি আছে সেই অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর হবে কি, ক নাম্বার, অগ্নাশয়। অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত হয়ে থাকে। এটি হলো আমাদের উত্তর। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় নিচের কোনটি? শুশুক এবং ডলফিন জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো পানিতে বসবাস করে, কিন্তু এরা মাছের মতো, মাছ সাধারণত কি করে, ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। কিন্তু এই শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো এই মাছের মতো ফুলকার নাই, তাই জন্য ফুলকার সাহায্যে এরা কি করতে পারে না, পানি হতে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাহলে এরা মূলত কি করে, এরা মূলত পানির উপরি ভাগে মাথা উঠায়। উঠানোর পরে তাদের যে মাথার উপর দিকে যে আড়াআড়িভাবে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে সাধারণত বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। তাহলে আমাদের এইখানে প্রশ্নটির উত্তর হবে যে, পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় মূলত শুশুক, অর্থাৎ শুশুক বাস করে পানিতে, কিন্তু এটা বাতাস থেকে মূলত অক্সিজেন নিয়ে থাকে। এটি হচ্ছে আমাদের উত্তর গ নাম্বার, শুশুক। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো, সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি যে সুষম খাদ্য উপাদান মূলত ছয়টি। সেই ছয়টি কী কী? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এই ছয়টি হলো মূলত সুষম খাদ্যের উপাদান। তাহলে সুষম খাদ্যের উপাদান আমরা পেয়ে গেলাম ছয়টি। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো। আমরা সাধারণত যে খাদ্য গ্রহণ করি, যে শর্করা, আমিষ, চর্বি জাতীয় যে খাদ্য গ্রহণগুলো করে থাকি, সেগুলো মূলত বিভিন্ন ধরনের এনজাইমের সাহায্যে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়, এবং অতিরিক্ত খাদ্য লিভারে সঞ্চিত হয় এবং লিভারে সঞ্চিত হয় মূলত গ্লাইকোজেন রূপে। তাহলে আমরা এখানে বলতে পারি অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত যে সুগার সেটি মূলত গ্লাইকোজেন। তাহলে আমাদের উত্তর হবে কি, ক নাম্বার, গ্লাইকোজেন। এরপরে যে প্রশ্নটি সেটি হলো যে, প্রাণী জগতের, আমাদের বিশাল জগৎ আছে যে জীব জগৎ, সেইখানে দুইটা জগৎ আছে, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ। এই যে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় যে বিদ্যায় আলোচনা করা হয় সেই বিদ্যাকে মূলত আমরা বলি বংশগত বিদ্যা, বা ইংরেজিতে বলি কি, জেনেটিক্স। তাহলে আমাদের এখানে উত্তর কী হবে, ঘ নাম্বার, জেনেটিক্স, যাকে মূলত, যে বিদ্যায় মূলত প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধে আলোচনা করা হয়।
এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো কোন খাদ্যে প্রোটিন সবচেয়ে বেশি। এখানে আমাদের যে অপশনগুলো আছে সেখানে আমরা দেখতে পারতেছি যে ভাত এবং ময়দা এই দুইটা হলো শর্করা জাতীয় খাদ্য, তাহলে এই দুইটা প্রোটিন জাতীয় না বাদ দিলাম আমরা। এরপর আছে গরুর মাংস এবং মসুর ডাল, দুইটার মধ্যেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, কিন্তু 100 গ্রাম গরুর মাংসে প্রোটিন থাকে হলো মাত্র 22.6 গ্রাম, কিন্তু 100 গ্রাম মসুর ডালে প্রোটিন থাকে 25.1 গ্রাম। তাহলে আমরা বলতে পারি মসুর ডালে প্রোটিনের পরিমাণ বেশি, তাহলে আমাদের উত্তর হবে কি, গ নাম্বার মসুর ডাল। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো হাড় ও দাঁতকে মজবুত করে। আমরা জানি আমাদের যে দাঁত তারপর আমাদের হাড় আছে এর গঠন মজবুত করে কে, ক্যালসিয়াম, এবং ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাস। এই ক্যালসিয়াম এবং ফসফরাস মিলে হাড় এবং দাঁতের গঠনকে মজবুত করে থাকে। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি, ঘ নাম্বার ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো সুনামির কারণ কি, সুনামি কি, সুনামি হলো আমাদের যে সমুদ্রের উপরিতলে বিশাল বিশাল যে ঢেউ তৈরি হয় সেটি হলো সুনামি। এখন এই যে বিশাল বিশাল ঢেউ কেন তৈরি হয়, সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয় তখন বিশাল বিশাল ঢেউ সমুদ্রের উপরিতলে তৈরি হয় যাকে আমরা সুনামি বলে থাকি। তাহলে আমরা বলতে পারি সুনামির কারণ কি, সমুদ্রের তলদেশে ভূমিকম্প। তাহলে আমাদের উত্তর হবে ঘ নাম্বার সমুদ্রের তলদেশে ভূমিকম্প সুনামির কারণ। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হলো ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো ডায়াবেটিস রোগ কি। আমরা জানি আমাদের মানব দেহের যে অগ্নাশয় গ্রন্থি আছে সেই অগ্নাশয় গ্রন্থি থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এখন ইনসুলিন যদি নিঃসৃত হওয়া বন্ধ হয়ে যায় বা ইনসুলিন যদি কম নিঃসৃত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে শর্করা আমিষ চর্বি বিভিন্ন জাতীয় যে আমরা খাদ্য গ্রহণ করি সেগুলো পরিপাকে সমস্যা হয়, আর পরিপাকে সমস্যা হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং দেখা যায় যে আমাদের কিডনিতেও সমস্যা হয় এর জন্য, এবং কি এটার আমরা ডায়াবেটিক্স বলতেছি, কিন্তু এই ডায়াবেটিক্সের সাথে চিনি জাতীয় খাদ্যের কোনো ধরনের সম্পর্ক নেই। এখন এইখানে যে অপশনগুলো আছে, এই ডায়াবেটিস রোগ মানবদেহের কিডনি নষ্ট করে, হ্যাঁ ঠিক আছে, তারপর হলো চিনি জাতীয় খাবার খেলে এরূপ হয়, তাহলে এটি ভুল, তাহলে আমাদের এটি হবে খ নাম্বার উত্তর, কিন্তু এরূপ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, হ্যাঁ এটা ঠিক, এবং ইনসুলিনের অভাবে এই ডায়াবেটিস রোগ হয়, সেটা আমরা ডায়াবেটিসের সংজ্ঞা থেকে জানলাম। সুতরাং আমাদের এখানে উত্তর কি হবে, যে চিনি জাতীয় খাবার খেলে এরূপ হয় এটি মিথ্যা, চিনি জাতীয় খাবারের সাথে ডায়াবেটিস রোগের কোনো সম্পর্ক নেই। এরপরে যে প্রশ্নটি আছে আমাদের সেখানে বলা হয়েছে যে প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়। আমাদের আমরা জানি যে প্রকৃতিতে মৃদু পানি সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায় বৃষ্টিপাত হতে, তা বৃষ্টিপাতের মাধ্যমেই আমরা মৃদু পানি পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর কি হবে, ঘ নাম্বার বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত মূলত সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাধ্যমে আমরা মৃদু পানি পেয়ে থাকি, তাহলে আমাদের উত্তর হবে কি, ঘ নাম্বার বৃষ্টিপাত। এরপরে যে প্রশ্নটি আছে সেখানে বলা হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানি কোনটি। আমরা জানি যে যে সকল উৎস হতে অফুরন্ত শক্তি পাওয়া যায় এবং যেই শক্তি বারবার ব্যবহার করার ফলে নিঃশেষ হয়ে যায় না তাদেরকে মূলত নবায়নযোগ্য শক্তির উৎস বলে, বা ওইখান থেকে আমরা জ্বালানি হিসেবে যদি ব্যবহার করি তাহলে নবায়নযোগ্য জ্বালানি বলে থাকি। এখন যেটা হয় যে সৌরশক্তি, পানি, বায়ু, তারপরে যে সমুদ্রের ঢেউ, পরমাণু শক্তি, এইগুলো মূলত নবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে এখানে আমাদের যেই প্রশ্নটা আছে যে নবায়নযোগ্য জ্বালানি কোনটি, তাহলে আমরা বলে দিতে পারি যে পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানির উৎস বা নবায়নযোগ্য জ্বালানি। এর পরবর্তীতে যে প্রশ্নটি সেটি হলো জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি। আমরা যখন জমিতে বিভিন্ন কিছু চাষাবাদ করার সুবাদে সেখানে আমরা কী দিয়ে থাকি, এই যে কীটনাশক এবং সার দিয়ে থাকি, এবং যদি বেশি পরিমাণে কীটনাশক এবং সার দেওয়া হয় তাহলে দেখা যায় যে সেখানে লবণাক্ততা বৃদ্ধি পায়, জমির লবণাক্ততা বৃদ্ধি পায়। এখন এই জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেখানে কী করি, পানি সেচ দিয়ে থাকি, এই পানি সেচ মূলত জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এখানে উত্তর হবে কি, খ নাম্বার পানি সেচ, যেটি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে বা যেগুলোর মধ্য দিয়ে ভালোভাবে বিদ্যুৎ পরিবাহিত হয় তাকে বলি আমরা বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ।
তামা রূপা সোনা কার্বন এগুলা বিদ্যুৎ পরিবহন করে থাকে। কিন্তু এই যে পদার্থগুলোর মধ্যে যাদের রোধ সবচেয়ে কম তাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় সবচেয়ে বেশি, মানে তাদের বিদ্যুৎ পরিবাহিতা বেশি। তাহলে এইগুলার অপশনগুলোর মধ্যে আমরা জানতে পারি যে রূপার আপেক্ষিক যে রোধ আছে বা রূপার যে রোধ আছে তার রোধ সবচেয়ে কম। এখন সবচাইতে কম হওয়াতে এই রূপার বিদ্যুৎ পরিবাহিতাও সবচেয়ে বেশি। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, যে রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, উত্তর হবে খ নাম্বার। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে। ল্যাথারাইজম রোগ মূলত পায়ের রোগ, এই রোগের জন্য নর্মালি যেটা হয় আমাদের পা অচল হয়ে যেতে পারে। যদি বেশি বেশি আমরা ডাল খাই, খেসারি ডাল খাই, তাহলে এই রোগ হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে খেসারি ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে, উত্তর কি হচ্ছে তাহলে গ নাম্বার, খেসারি। এরপরে যে প্রশ্নটি সেটি হলো মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস। নর্মালি যে অক্সিজেনের সাথে বিক্রিয়াকে আমরা বলতে পারি শ্বসন। আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য যে শর্করা আমিষ চর্বি গ্রহণ করে থাকি, এগুলো কি হয় এই অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেটাকেই আমরা মূলত বলতেছি শ্বসন। তাহলে মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটা হতে পারে, শ্বসন, এটি হবে আমাদের উত্তর। এরপরে যে প্রশ্নটি সেটিতে বলা হয়েছে যে, আচ্ছা আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ড্যাশ। আমরা জানি যখন কোনো পদার্থকে আমরা যখন তাপমাত্রা কমাই তাহলে তার ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু পানির ক্ষেত্রে হয় ব্যতিক্রম। পানির ক্ষেত্রে কি হয় যে ঘনত্ব যখন আমরা তাপমাত্রা 0°C তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, কিন্তু যখনই আমরা 0°C তাপমাত্রায় নিয়ে যাই তখন পানির ঘনত্ব কমে যায়, এবং 0°C তাপমাত্রায় পানিকে নেওয়া হলে সেটি বরফের ন্যায় আচরণ করে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বরফের ঘনত্ব কম এবং পানির ঘনত্ব বেশি তাই সেখানে বরফ ভাসে। তাহলে এখানে উত্তর কি হবে, বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি, এটি হবে আমাদের উত্তর। এরপরে যে প্রশ্নটি সেটি বলা হয়েছে যে গাড়িতে ব্যাটারিতে অ্যাসিড ব্যবহৃত হয় কোনটি, বা গাড়ির ব্যাটারিতে অ্যাসিড ব্যবহৃত হয় কোনটি। আমরা যখন এই একটা বিদ্যুৎ কোষ বা একটা বিদ্যুৎ কোষ মূলত ব্যাটারি হিসেবে কাজ করে থাকে, বা একটা কোষ মূলত তড়িৎচালক কোষ ব্যাটারি হিসেবে কাজ করে থাকে, এখন যখন আমরা একটা পাত্রের মধ্যে জলীয় সালফিউরিক নিয়ে একটা তামা এবং একটা দস্তার পাত যখন সেখানে পরস্পর হতে দূরে অবস্থান করে আমরা যদি বসাই তাহলে এরা একটা কোষের ন্যায় আচরণ করে, এবং এই কোষটা পরবর্তীতে ব্যাটারি হয়ে যায় বা ব্যাটারি হিসেবে কাজ করে। তাই আমরা বলতে পারি যে গাড়ির ব্যাটারিতে অ্যাসিড হিসেবে মূলত ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের উত্তর কি হবে, খ নাম্বার, সালফিউরিক অ্যাসিড। এই ছিল মূলত আমাদের সবগুলো প্রশ্নের পর্যালোচনা। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।